মুমিনের জান নিয়েছেন আল্লাহ মুমিনের সম্পদ নিয়েছেন আল্লাহ কিছু নিলে তো কিছু দেওয়া লাগে কিছু নেওয়ার পরে কিছু দেওয়া সিস্টেম এটা এজন্য আল্লাহ বলেন জান নিলাম মাল নিলাম সম্পদ নিলাম এত বড় মসজিদ সাজাইলাম তোমাদের সম্পদ দ্বারা তোমাদের তো কিছু দিতে হয় আল্লাহ বলেন বি আন্না লাগুমুল জান্নাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাত বাজেট করলাম জান্নাত বাজেট করলাম তোমাদের কাছ থেকে নিলাম দুনিয়া আমি দিলাম জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ দুনিয়ার জিন্দেগিতে 10 বছর বাঁচতে পারি 20 বছর বাঁচতে পারি 30 বছর বাঁচতে পারি অথবা 60 70 90 বছর বাঁচতে পারি কিন্তু আখিরাতের জিন্দেগিতে কুশ্চিন কালও মৃত্যু হবে না চিরকাল বেঁচে থাকতে হবে এই জন্য ওই যুগের বিষয়টাই হচ্ছে অন্যতম বিষয় আর এই ক্রয় বিক্রয় হচ্ছে উত্তম ক্রয় বিক্রয় পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী মাল দিয়া ক্ষণস্থায়ী সম্পদ গ্রহণ করি আমরা একটা মাল দেই টাকা গ্রহণ করি বা মুনাফা গ্রহণ করি কিন্তু আল্লাহ বলেন ক্ষণস্থায়ী জিন্দেগির সম্পদ নিব চিরস্থায়ী জিন্দেগির সম্পদ দিব সুবহানাল্লাহ ক্ষণস্থায়ী জিন্দেগির সম্পদ নিলাম আর তোমার জন্য চিরস্থায়ী জিন্দেগির সম্পদকে আমি আল্লাহ বাজেট করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তোমাদেরকে আমি জান্নাত দিব না তো কি দিব তোমাদের সেই জান দিয়ে সেই সময় দিয়ে সেই মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় আমার পক্ষ থেকে আমার ঘোষণা মোতাবেক কিছু মুমিনেরা আমার রাস্তায় জিহাদ করে আমার রাস্তায় সময় দেয় আমার জন্য যুদ্ধ করে এবং তারা কোন কোন সময় হত্যা করে আল্লাহর জন্য হত্যা করে আবার কোন কোন সময় আল্লাহর জন্যই নিহত হয় শহীদ হয় শাহাদাতের মর্যাদা পায় এই জন্য আল্লাহ বলেন তাদের বিনিময়টা তো সাধারণ কোন বস্তু হলে চলবে না এই জন্য সর্বোচ্চ নিয়ামত জান্নাতের ব্যবস্থা করে দিলাম জান্নাত দিলাম জান্নাত আল্লাহ তাআলা বলেন এই বিষয়টাকে তোমরা সাধারণ আর স্বাভাবিক নজরে দেখো না কারণ হচ্ছে এই বিষয়টা আমার পক্ষ থেকে তোমার জন্য ওয়াদা আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত্তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আল্লাহ বলেন এটা আমার ওয়াদা আর এই ওয়াদা সত্য যেই ওয়াদা সত্যতার ব্যাপারে প্রমাণ করেছে তাওরাত কিতাব প্রমাণ করেছে ইনজিল কিতাব প্রমাণ করেছে আসমানি কিতাবের ভিতরে সর্বশেষ কিতাব আল কোরআন সুবহানাল্লাহ এই সত্যতা দিয়েছে আল কোরআন আমি যে ওয়াদা করি আমি এই ওয়াদা পূর্ণ করি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুতরাং টেনশন করো না ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা এখন বলো তো দেখি ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ আল্লাহ আল্লাহ পাক অপেক্ষা কে আছে এমন সুন্দর ওয়াদা পূরণকারী ওয়াদা পালনকারী যে আল্লাহ অঙ্গীকার পালন করেন অঙ্গীকার পূরণ করেন তিনার থেকে ভালো অঙ্গীকার পূরণকারী বা পালনকারী কে আছে জমিনে কেউ নাই আল্লাহ ওয়াদা করলে সেটা পূর্ণ করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না সুতরাং টেনশন করো না চিন্তা করো না তোমাদের জন্য ফাস্তাবশিরু এদের জন্য সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই কারণে তোমরা এত কষ্ট করেছো
যেই কারণে তোমরা এই ক্রয় বিক্রয়কে গ্রহণ করেছো পছন্দ করেছো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে খুশির সংবাদ আল্লাহ পাক বলেন কষ্ট করেছো আমার জন্য জান এবং মাল দ্বারা আর সেটার বিনিময়ে লাগুমুল জান্নাহ আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম মনে রেখো ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম এটাই হচ্ছে তোমার জন্য সবথেকে বড় সফলতা তুমি যদি আল্লাহকে তোমার সম্পদ দাও তুমি তোমার সময়টাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দাও অক্ষ করে দাও আর আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন এটাই তোমার জন্য বড় সফলতা এটাই তোমার জন্য উত্তম সফলতা এটাই তোমার জন্য সবথেকে ভালো সফলতা জোরে বলুন সুবহানাল্লাহ এখন এই উপঢৌকনটা আল্লাহ কাদেরকে দিবেন শুধু কি কত্ল কিতাল করলে জিহাদ করলে তাদেরকে দিবেন সূরা তাওবার ভিতরে 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো ক্লিয়ার করছেন জিহাদ করলো তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন পাশাপাশি আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ানহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহ বলেন আমার তোমার জান এবং মাল দ্বারা আমার রাস্তায় জিহাদ করার পাশাপাশি সাত প্রকারের মানুষকে আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ কত প্রকার সাত প্রকারের মানুষকে আল্লাহ বলেন আমি জান্নাত দান করব তাদের এই কষ্টের বিনিময়ে তাদের এই কষ্টের বিনিময়ে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব তার মধ্যে এক নম্বর হচ্ছে আত্তাইবুন যারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় এদেরকে সুবহানাল্লাহ বললাম তওবা করলেই জান্নাত দুই নম্বর ওয়াল আবিদুন দুই নম্বর যারা ইবাদতকারী যারা ইবাদত করে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়েছে একমাত্র আল্লাহর জন্য নফল পড়েছে ফরজ ওয়াজিব আদায় করেছে আল্লাহ বলেন এই লোকগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে আল হামিদুনা যারা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য এভাবে প্রশংসা যারা আল্লাহর করে আমাকে জান দান করেছেন আমার আল্লাহ মাল দান করেছেন আমার আল্লাহ বড় বানিয়েছেন আল্লাহ হাত দিলেন আল্লাহ পা দিলেন আল্লাহ চক্ষু দিলেন আল্লাহ নাসিকা দান করলেন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ বাবা বানালেন আল্লাহ সন্তান পালালেন আল্লাহ দুনিয়ার ভিতরে সম্মান দিলেন আল্লাহ ভালো পথে রাখলেন আল্লাহ ইবাদতওয়ালা বানালেন আল্লাহ টুপিওয়ালা বানালেন আল্লাহ এভাবে প্রশংসা যারা করবে আল্লাহ বলেন এই তৃতীয় গুণান্য ব্যক্তি গুণওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ তার এই কষ্টের বিনিময়ে জান্নাত দান করব সুবহানাল্লাহ এই ব্যক্তিকেও আল্লাহ বলেন আমি জান্নাত দিব তিন নম্বর গেল চার নম্বরে আল্লাহ বলেন ওয়াসাইহুনা এবং যারা রোজা রাখবে সিয়াম পালন করবে আল্লাহ বলেন এদেরকেও আমি আল্লাহ জান্নাত দান করব আর সিয়াম পালনকারীদের ব্যাপারে জান্নাতের ঘোষণা কোরআন শরীফে তো বিভিন্ন জায়গায় আছে কিন্তু আল্লাহ সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে স্পেশাল ভাবে ঘোষণা দিয়েছেন যারা এই গুণে গুণান্বিত হবে তাদের জন্য জান্নাত আল্লাহ বলেন আসাইহুনা যারা সিয়াম পালনকারী তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দান করব আর পাঁচ নম্বরে আর-রাকিউন যারা রুকুকারী যারা রুকু করে আমার জন্য তাদের জন্য জান্নাত সুবহানাল্লাহ ছয় নম্বরে আসাজিদুন যারা আমার জন্য সিজদা দেয় কপালটা ঠেকিয়ে দেয় আমার কুদরতি পায়ে লুটিয়ে দেয় আমি আল্লাহ এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ বলেন ছয় নম্বর আল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার যেই ব্যক্তি সৎ কাজের আদেশ দেয়
অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এমন ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে ফেলেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমাজে একটা অন্যায় দেখলে বলে বাবা এটা করিস না আর ন্যায়ের জন্য উৎসাহিত করে এটা করো এটা করো এটা করো অনেক ছেলে মেয়েরা দেখবেন বাবার উপরে অতিষ্ঠ হয়ে বলে তোমার এই ঘনর ঘনর আর ভালো লাগে না বলে না ভাই কিন্তু তারা যখন বুঝবে তখন তারা বুঝবে এটা আমার ভুল হয়েছে ফজরের টাইমে বাবা ওঠো বাবা ওঠো আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে পিতা যখন সন্তানকে এভাবে ডাকে আজকে রাতে যেই পরিমাণ শীত পড়ল এই শীতের মধ্যে কম্বল থেকে উঠা একটু আসলেই কষ্টকর কিন্তু সত্যিকারে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে মহব্বত করে দুইটা বিষয় আল্লাহকে ভয় করা আর আল্লাহকে মহব্বত করা শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই একজন ব্যক্তি নামাজি হতে পারে না শুধুমাত্র একজন ব্যক্তি আল্লাহকে মহব্বত করলো নামাজি হতে পারে না আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত এই দুইটা এক্সাস্ট করতে হবে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত এই দুইটা যখন এক্সাস্ট হবে তখন তার জন্য নামাজ পড়া নামাজি হ সিয়াম পালনকারী হ তওবাকারী হ আল্লাহর প্রশংসাকারী হ সৎ কাজের আদায় আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখা এই ব্যক্তির তালিকায় দলভুক্ত হ এটা একবারে সহজ হয়ে যায় এই জন্য বাবা যদি আপনাকে শীতের রাত হোক আর গরমের রাত হোক ডাক দেয় বাবা উঠো বিরক্ত হওয়া যাবে না নওজোয়ান বিরক্ত হওয়া যাবে না বাবা বাবার দায়িত্ব পালন করছে তুমি যদি এটা বিরক্ত না হইয়া সুন্দরভাবে যদি নামাজে আসো আল্লাহ বলেন বাবা তো জান্নাত পেলো পেলো তুমি নামাজে আসলা বাবার ডাকে আমার ডাকে মুয়াজ্জিনের ডাকে তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ বাবা তোমাকে সৎ কাজের আদেশ দিয়ে জান্নাত পাইলো আর তুমি ওই আদেশটাকে মান্য করে অম্লান বদনে মেনে নিয়ে তুমিও জান্নাতি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ ছয় নম্বর জান আল্লাহ বলেন সাত নম্বর ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহ বলেন আমার আহকামকে জমিনে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য হেফাজত করার জন্য সচেষ্ট হয় চেষ্টাকারী হয় এমন ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত আগে বললাম 111 নম্বর আয়াতে বললাম এক প্রকার যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর জন্য যুদ্ধ করে আল্লাহ পাকের জন্য জিহাদে অংশ গ্রহণ করে এদের জন্য জান্নাত আর নিচে 12 নম্বর 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো সাত জনের কথা বললেন মোট হলো 8 জন এই 8 ব্যক্তিকে আল্লাহ বলেন এদের সাথে আমি আল্লাহ ব্যবসা করি এদের সাথে যখন ব্যবসায় লিপ্ত হই এগুলির বিনিময়ে আমি আল্লাহ তাদের মুনাফা হিসেবে জান্নাত দান করি জোরে বলেন সুবহানাল্লাহ এ আয়াতের মধ্যে আল্লাহ পাক এ পর্যন্ত বলেছেন কিন্তু সূরা আসফের 10 নম্বর 11 নম্বর আর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো বিস্তার করেছেন আরো বাড়িয়ে বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুন্নুকুম আলা তিজারাতিন তুঞ্জিকুম মিন আযাবিন আলীম আল্লাহ বলেন হে ইমানদারেরা আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা দুনিয়ার কোন মানুষের সাথে করতে পারবে না এয়ারপোর্টের কাহারো সাথে করতে পারবে না উত্তরার কাহারো সাথে করতে পারবে না ঢাকা সিটির কাহারো সাথে করতে পারবে না এক কথায় দুনিয়ার কাহারো সাথে করতে পারবে না ওই ব্যবসাটা শুধুমাত্র আমি আল্লাহর সাথেই করবে জোরে বলুন সুবহানাল্লাহ কার সাথে জোরে আওয়াজ দিয়ে বলেন না কার সাথে আল্লাহর সাথে তাহলে আল্লাহর সাথেও ব্যবসা করা যায় দেখুন না আল্লাহ কি বলেন আমার সাথে যদি ব্যবসা করতে পারো আল্লাহ বলেন
তোমার লাভ হবে দ্বিগুণ তোমার লাভ হবে তিনগুণ তোমার লাভ হবে চারগুণ বেহিসাব লাভ দিব তোমাকে তুমি কল্পনাও করতে পারবে না তুমি আমার সাথে যদি ব্যবসা করো তোমার প্রথম নাম্বার যেই লাভটা হবে তুমজিকুম মিন আযাবিন আলিম তোমাকে আমি আল্লাহ শাস্তি থেকে বাঁচিয়ে দিব লাগব হবে শাস্তি কমে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার লাভ এখন আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ ব্যবসাটা কি কিসের মাধ্যমে আপনার সাথে ব্যবসা করলে আপনি এই লাভটা আমাদেরকে দিবেন লাভ কিন্তু আরো আছে এই একটাই সীমাবদ্ধ না একটাই শেষ না কিন্তু এর ফাঁকে আল্লাহ ব্যবসার কোয়ালিটিটা বলেছেন আল্লাহ বলেন তিন বিষয়ের সমন্বয় আমার সাথে ব্যবসা করতে হবে আমরা তো যে যে সেক্টরে ব্যবসা করি তারা ওই সেক্টর নিয়েই ব্যবসা করি মনে করেন মোদি দোকানদার মোদি দোকানের মাল উঠায় কাঁচামালের দোকানদার কাঁচামাল উঠায় ফ্রিজের দোকানদার ফ্রিজ উঠায় অথবা ইলেকট্রিক দোকানদার ওই সরঞ্জামগুলি উঠায় ইত্যাদি 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 কিন্তু আল্লাহ বলেন আমার সাথে আরো দুইটা সাবজেক্ট বাড়িয়ে তিন বিষয়ের সমন্বয় ব্যবসা করতে হবে এক নাম্বার তুমিনুনা বিল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ঈমানের মাধ্যমে ব্যবসা করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার বিশ্বাস করতে হবে আল্লাহকে ঈমান আনতে হবে আল্লাহকে আল্লাহর উপরে দুই নম্বরে ও রাসূলিহি দুই নম্বরে সেই আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপরে ঈমান আনতে হবে এই দুই বিষয় বললেন আল্লাহ তাআলা তিন নম্বরে বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম আল্লাহ বলেন তিন নম্বরে তোমার জান এবং মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে এই তিন বিষয়ের সমন্বয় তুমি যদি আমার সাথে ব্যবসা করতে পারো তাহলে এটাই তোমার জন্য কল্যাণকর হবে তুমি যদি জানতে তুমি যদি বুঝতে তাহলে এই তিন বিষয়ের সমন্বয় আমি আল্লাহর সাথে ব্যবসা করো আমি আল্লাহ তোমাকে চারটা মুনাফা চারটা লাভ দান করবো জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা লাভ চারটা লাভ দান করবেন এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন এক নম্বর লাভ হচ্ছে তুমজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ বলেন এক নম্বর বিষয় হচ্ছে আযাব থেকে নিষ্কৃত দিব আযাব কমিয়ে দিব আযাব লাগব হবে জাহান্নামের আযাব আর শাস্তি থেকে বাঁচিয়ে দিব সুবহানাল্লাহ দুই নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম দুনিয়ার জমিনে তোমার সবথেকে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে দুনিয়ার জমিনে একটা নেক হায়াত পাওয়া সুস্থ হায়াত পাওয়া আল্লাহ বলেন তোমার জীবনে তোমার ডিকশনারিতে কোনো গুনাহ থাকবে না আমি তোমাকে মাফ করে দিব তোমার আমলনামায় একটা গুনার লেশ থাকবে না আমি আল্লাহ মাফ করে দিব কয় নাম্বার দুই নাম্বার তিন নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আর তিন নম্বর হলো এমন একটা জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে থাকবে নদী নহর যেই জান্নাতটা একটা আকর্ষণীয় স্পেশাল নদীর উপরে ভাসমান থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা জান্নাত তোমাকে দিবে একটা নদীর উপরে সুবিশাল জান্নাত ভাসমান আর জান্নাত তো আমাদের মনে হয় আল হুদা মসজিদের মতো এতটুকু লম্বা আর এতটুকু পাশ কি বলেন এত বড় নাকি এর থেকে একটু ছোট আয় সুবহানাল্লাহ জান্নাতের প্রশস্ততা নিয়ে যে পরিমাণ ব্যাখ্যা হয়েছে পৃথিবীর জমিন থেকে একজন আদনা মুমিন সব থেকে যেই মুমিনটা ছোট জান্নাত পাবে আল্লাহ তাকে বিশাল পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে সব থেকে যেই মুমিন ছোট জান্নাত পাবে তার প্রশস্ততা হবে এমন এত সুবিশাল জান্নাত থাকবে নহরের উপরে নদীর উপরে লৌহিত সাগর হাজী সাহেবরা দেখেছেন জিদ্দায় গেলে সুন্দর দেখা যায় ওই জিদ্দার ওখানে দেখবেন একটা বাড়ি আছে সাগরের মাঝখানে বাড়ি বাদশার বাড়ি এই বাড়িটা কতদূর লম্বা জানেন এক কিলোমিটার লম্বা
আমি একজন হাজী সাহেবের কাছে দেখে একজন হাজী সাহেবের কাছে প্রশ্ন করেছিলাম ওটা দেখে বড় আশ্চর্য কণ্ঠে যে এটা আবার কি করে সম্ভব সাগরের মাঝখানে বাড়ি হাজী সাহেব বলেছিলেন হুজুর একবারে তলদেশ থেকে পাথর ফেলে ফেলে একবারে পানি পর্যন্ত উঠিয়ে আবার পানি থেকে উপরে উঠানো হয়েছে অর্থাৎ ভিড়টা উঁচু করা হয়েছে আবার ওখানে সুবিশাল বড় বড় গাছও আছে এই গাছগুলি রোপণ করা হয়েছে পরবর্তীতে 1 কিলোমিটার নিয়ে একটা বাড়ি সাগরের মাঝখানে উঠানো হলো কিন্তু বিষয় হলো জানার বিষয় হলো ভাসমান করতে পারে নাই তলদেশ থেকে পাথর ফেলে ফেলে করতে হয়েছে তাতে যদি এত আকর্ষণ হয় চতুর্দিকে পানি সাগরের পানি ঢেউ বাচ্চার বাড়ি মাঝখানে তাও তলদেশ থেকে পাথর উঠিয়ে উঠিয়ে ভরাট করে করে উঁচু করা হয়েছে তাতে যদি এত আকর্ষণ হয় সুবিশাল জান্নাত এমন দুনিয়া 10 20 30 25 আর 40 50 শত শত বড় লম্বা দুনিয়ার সমান এক একটা জান্নাত এক একটা মুমিনকে আল্লাহ দান করবেন সেই জান্নাত সেই ঘরটা সেই বাড়িটা থাকবে নহরের উপরে ভাসমান সুবহানাল্লাহ আমি হাজী সাহেবকে বলেছিলাম যে লৌহিত সাগরের মাঝখানে নিচ থেকে ভরাট করা পাথর দিয়ে এই বাড়িটা যদি এত আকর্ষণ হয় তাহলে আমার আল্লাহর কুদরতি যেই বাড়িটা জান্নাতটা এই সাগরের উপরে ভাসমান থাকবে অথচ তার কোনো লয় নাই তার কোনো ক্ষয় নাই তার কোনো নড়াচড়া নাই এই বাড়িটার আকর্ষণ কত হবে সুবহানাল্লাহ সুরে বলেন আল্লাহ বলেন তিন নম্বর ওয়ায়ুদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তিন নম্বর যে উপঢৌকন মুনাফা লাভ তোমাদেরকে দিব সেটা হচ্ছে ভাসমান নদীর উপরে এমন একটা জান্নাত দান করব জান্নাতে প্রবেশ করাব জোরে বলুন সুবহানাল্লাহ আর চার নম্বর ওয়াসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন এমন একটা জান্নাত দান করব সেই জান্নাত হবে চিরস্থায়ী আবাসস্থল চিরস্থায়ী আবাসস্থান ওই চিরস্থায়ী আবাসস্থানে চিরকাল থাকবে কশিন কালেও একটা মুহূর্তের জন্য বের হওয়া লাগবে না তবে মাঝে মাঝে বাজারে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জান্নাতের ব্যাখ্যার ভিতরে লিখছে মাঝে মাঝে আশকোনার মতো একটা বাজার মিলবে কিন্তু আশকোনার বাজার তো একটা সীমাবদ্ধতার মধ্যে অল্প একটু জায়গা নিয়া অথবা আব্দুল্লাহপুর অনেক বড় বাজার মনে করি তাও অল্প একটু জায়গা নিয়া আর ওই বাজারটা হবে অনেক বড় বাজার আখেরাতের ময়দানে ওই বাজারের নাম হবে বউ বাজার সুবহানাল্লাহ বলবেন না ওই বাজারের নাম কি হবে বউ বাজার ওখানে ইলিশ মাছ পাওয়া যাবে না পাঙ্গাস মাছ পাওয়া যাবে না ওখানে কাঁঠাল পাওয়া যাবে না ওখানে আম পাওয়া যাবে না এক কথায় কোনো পণ্য পাওয়া যাবে না জান্নাতীরা ওই বউ বাজারে মাসে একবার করে যাবে আর এক একজনকে আল্লাহ পাক 1000 করে হুর গিলমান দান করবে এজন্যই আল্লাহ ওই বাজারটার নাম রাখবেন বউ বাজার জোরে বলেন সুবহানাল্লাহ তাদের নেকি দিয়ে মাসে 1000 হুর তাদের খাদেমা হিসেবে আল্লাহর কাছ থেকে গ্রহণ করবে এটা হচ্ছে জান্নাতীদের 4 নম্বর কোয়ালিটি 4 নম্বর লভ্যাংশ জোরে বলেন সুবহানাল্লাহ এই লভ্যাংশগুলি শুধু আখিরাতের ময়দানে না এটা আল্লাহ দুনিয়ার জমিন থেকেই ঘোষণা দিয়েছেন মুমিনদের জন্য যারা খাস আল্লাহর জন্যই নামাজ পড়েছে খাস আল্লাহর জন্যই ইবাদত করেছে এমন কিছু মুমিনের নাম আপনাদের একবারে মুখস্থ হযরত আবু বকর মুখস্থ হযরত ওমর মুখস্থ হযরত উসমান মুখস্থ এমন মুমিনদের কথা বললে আপনাদের মনে হয় যেন আবু বকরকে সকালেও দেখেছি এত পরিচিত তারা আমাদের কাছে সুবহানাল্লাহ জোরে বলবেন না এত পরিচিত তারা অথচ জীবনে দেখি নাই কল্পনাও করি নাই তারা কেমন ছিল কিন্তু তাদের চরিত্রটা আমরা জানি তাদের আখলাক আমরা জানি আর এই জন্য চরিত্র আর আখলাকের কারণে আল্লাহ পাক প্রত্যেকটা মানব জমিনে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে এমন একটা পরিচিতি তাদের দান করেছেন তাদের নাম শুনলে মনে হয় যেন সকালে দেখলাম সুবহানাল্লাহ বলেন একটু আগে দেখলাম এমন মনে হয় এই জন্য আমার ভাইয়ারা আজকে খুব সেনসিটিভ একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা জান্নাতের মতো পরিবেশমূলক একটা বাগানে বসে আছেন বাগানে বাগানে আজকে একটা আকর্ষণীয় সুন্নতের কথা বলবো আল্লাহর পয়গম্বর
ওই বাগানে একটা পুকুর ছিল কুয়া ছিল ওই কুয়ার ভিতরে এভাবে বসলেন পা দুটো ঝুলিয়ে দিলেন কুয়ার পানিটা সুন্দর ঠান্ডা ছিল মৃদু মৃদু আওয়াজে বাতাস প্রবাহিত হচ্ছিল ঠান্ডা বাতাস নবী জীবন আরাম পাচ্ছিলেন ওই কুয়ার ভিতরে পা দুটি ঝুলিয়ে দিয়ে সুন্দর করে আরাম করে বসলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃশ্য দেখে মনে মনে ভাবলেন পয়গম্বর আরাম করতেছেন এজন্য ওই বাগানের এই একটা মাত্র গেট ছিল সাথে সাথে আবু মুসা আশআরী বলেন আজকে এই গেটটা আটকে দিব কেউ যেন রাসূলকে ডিস্টার্ব করতে না পারে আর আমি দারওয়ান পাহারাদার হয়ে যাব তাই করলেন গেট আটকে দিলেন আবু মুসা পাহারা দিচ্ছেন পাহারা দিতে দিতে হঠাৎ করে কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর পুরুষদের ভিতরে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন বললেন শুনেছি পয়গম্বর বাগানে আছে আমি দেখা করতে চাই গেট আটকানো কেন আবু মুসা আশআরী বলেন এখানে দাঁড়ান অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ আল্লাহর পয়গম্বর আরাম করছেন ব্যাঘাত ঘটানো যাবে না ডিস্টার্ব করা যাবে না তবে আপনাকে আমি ঢুকতে দিতে পারি আমি আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চাইব তিনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে প্রবেশ করতে দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকরের মতো মানুষ বললেন নাম ঠিক আছে তুমি যাও অনুমতি নিয়ে আসো আবু মুসা আশআরী রাসূলের কাছে ভদ্রতার সাথে আদবের সাথে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর এসেছে আপনার সাথে সাক্ষাৎ করবে আপনি অনুমতি দিলে আসতে দিব গেট আটকানো আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বললেন ওরে আবু মুসা আসতে তো দিবা দিবা আসার আগে একটা ঘোষণা দিয়ে দিও আবু বকর জান্নাতি সুবহানাল্লাহ জোরে বলেন না আবু বকর জান্নাতি সরাসরি ঘোষণা আবু মুসা শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন আবু বকরকে ঘোষণা দিয়া ভিতরে প্রবেশ করালেন আবু বকর ভিতরে এসে দেখেন আল্লাহর পয়গম্বর দুটি পা কুয়ার মধ্যে ঝুলাইয়া আরাম করে বসেছেন আবু বকর আস্তে আস্তে করে চিন্তা করেন কোন জায়গায় বসব কোথায় বসলে সুন্দর হবে আল্লাহর পয়গম্বর সুন্দর করে ইশারা দিলেন আর হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরের ডান পাশে আল্লাহর পয়গম্বর যেভাবে বসেছেন ঠিক ওইভাবেই সুন্নাত অনুযায়ী বসে পড়লেন সুবহানাল্লাহ রাসূলের সুন্নাত তাই বসে পড়লেন ডান পাশে কিছুক্ষণ পরে আসলেন হযরতে ওমর ওমর কেউ বলছেন না প্রবেশ করা নিষেধ অনুমতি ছাড়া যাওয়া যাবে না হযরত ওমর বলতে পারতেন বেটা তুই আমারে চিনো শয়তান আমাকে দেখে দৌড় মারে বলতে পারতেন কিন্তু তিনি বললেন না তিনি বললেন ঠিক আছে যাও অনুমতি নিয়ে আসো আমরা হলে বলতাম তুই আমারে চিনোস আমি আসবো না কে ঠিক কি না তুই আমার দরজার কাজ বেটা কিন্তু এই আখলাক এই চরিত্র এই দিমাগ এই অহংকার সাহাবা ইকরামের ভিতরে ছিল না যার কারণে দুনিয়ার থেকেই তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন অনুমতি আনতে গেলেন আবু মুসা আশআরী আল্লাহর পয়গম্বর বললেন অনুমতি দিলাম কিন্তু আসার আগে আবু মুসা তুমি আমার হযরত ওমরকে আমার ওমর ইবনুল খাত্তাবকে বলে দিও আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের সুসংবাদ হযরত ওমরকে একদিন ফিসফিস করে বলতেছিলেন খুব আকস্মিকভাবে বলতেছিলেন ওমর আপনি যেই জান্নাতের ঘরে থাকবেন ওই জান্নাতের ঘরটা আমি দেখে আসছি জোরে বলেন না সুবহানাল্লাহ আহ কথার ওজন বোঝার চেষ্টা করবেন আপনারা ওজন বুঝতে হবে কথা রাসূল মিরাজ থেকে এসে বললেন ওমর আপনার যেই ঘরটা জান্নাতের মধ্যে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ওই ঘরটা আমি দেখে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে ওই ঘরে তিনি যাবেন অথচ হযরত ওমর এরপরও কত বড় মুত্তাকি ছিলেন কত বড় তাকওয়াপূর্ণ ব্যক্তি ছিলেন আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর দ্বিতীয় খলিফা ওমর তিনার খিলাফতের জামানায় তিনি তখন অর্ধ জগতের অর্ধ জাহানের বাদশা একদিন হঠাৎ করে তিনি হুজাইফার কাছে গেলেন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও হুজাইফা আজকে তোমার কাছে একটা গোপন কথা জানতে এসেছি আমিরুল মুমিনিন কি গোপন কথা বলেন হুজাইফা রে
তোমার কাছে রাসূল একটা খাতা দিয়ে গেছে খাতা ওই খাতার ভিতরে মুনাফিকদের লিস্টি আছে জমিনে কে কে মুনাফিক কি কাজ করলে কিভাবে মুনাফিক হবে অথবা এই মক্কা মদিনায় কারা কারা মুনাফিক এ হুযাইফা ওই খাতাটা একটু খুলে দেখো ওখানে আমি ওমরের নামটা আছে নে নাই আল্লাহু আকবার জোরে বলেন আমি ওমরের নামটা আছে কি তুমি একটু দেখো আমাকে আশ্বাস তো করো আমি খুব ভয়ে আছি না জানি আমার নামটা ওখানে থেকে গেল আর আমি রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো না মুনাফিকদের জন্য জান্নাত নাই দেখো না আমার নামটা আছে কিনা হযরত হুযাইফা বলেন নবীজি বলেছেন এটা সিক্রেট এটা একটা গোপন বিষয় এটা কারো কাছে বলা যাবে না আপনার নাম আছে না নাই বলতে পারবো না রাসূলের নির্দেশ হযরত ওমর ছোট বাচ্চা মানুষের মতো চিল্লাইয়া কান্না শুরু করলেন হুযাইফা বললেন ও গো আমিরুল মুমিনিন কাঁদলে কোনো লাভ হবে না রাসূলের কথা আমি অমান্য করতে পারবো না গোপন বিষয় প্রকাশ করতে পারবো না ওমর চলে গেলেন সারা রাত ঘুম হইল না পরেশানি জানতে পারলাম না আমি কি মুনাফিকদের তালিকা থেকে আমি ফারেগ আছি হেফাজত আছি আমি মুনাফিকদের দলভুক্ত হলাম কি হলাম না এ বিষয়ে জানতে পারলাম না হঠাৎ করে মৃদু মৃদু কণ্ঠে একা একা বলতেছেন আমি হুযাইফার কাছে আবার যাব রাত তখন গভীর অনেক রাত বাকি রে বৃষ্টি পড়তেছে ছিটা ছিটা বৃষ্টি এর মধ্যে হযরত আবু বকর আবার চলে গেলেন হুযাইফার বাড়িতে দরজা নক করে বললেন ও হুযাইফা তুমি কি বাড়িতে আছো আমিরুল মুমিনিন এত রাতে আপনি হুযাইফা রে তোর কাছে আর একটা কথা জানতে এসেছি এটা তো গোপন নয় এটা প্রকাশ্য কথা এটা তুমি উত্তর আমাকে দিতেই হবে আমিরুল মুমিনিন কি বলবেন বলুন ও হুযাইফা আমি ওমরের আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায় বল তুই সকালে আমার জানাজায় অংশগ্রহণ করবি কিনা হুযাইফা চোখের পানি আর রাখতে পারলেন না হুযাইফা বলেন আমিরুল মুমিনিন আপনার মতো একজন মানুষের জানাজায় শরীক হব না তো কার জানাজায় যাব আল্লাহু আকবার আপনার মতো একজন মানুষের জানাজায় অংশগ্রহণ করব না তো কার জানাজায় অংশগ্রহণ করব আল্লাহর পয়গম্বরে কলিজার টুকরো অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি মুছেন আর বলে হুযাইফা রে তুমি যেহেতু জানাজায় অংশগ্রহণ করবা আর মুনাফিকদের তালিকা যেহেতু তোমার কাছে এই মুহূর্তে আমি কনফার্ম হলাম আমার নামটা মুনাফিকের তালিকায় নাই যে উমরকে রাসূল বললেন আপনার জান্নাতের ঘরটা বালাখানাটা আমি দেখে আসছি আবার এই বাগান থেকে দুনিয়ার জমিনে জান্নাতের ঘোষণা দিলেন এই উমর এর পরও তার খিলাফতের জামানায় সে বাদশা থাকা অবস্থায় এত তাকওয়া এত পরহেজগারিতা এত ভয় আল্লাহর প্রতি যে আমার নামটা মুনাফিকের তালিকায় আছে না নাই জোরে বলেন না সুবহানাল্লাহ ওমর আসলেন এসে দেখেন ডান পাশে সিট বুক হয়ে গেছে খালি নাই আবু বকর বসা বাম পাশে হযরত ওমর রাসূলের ইশারায় রাসূল যেভাবে বসেছেন পা ঝুলিয়ে হযরত ওমরও রাসূলের সাথে মিশে মিশে বসলেন পা ঝুলিয়ে সুন্নাত আদায় করার নিয়তে বসে পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে হযরত উসমান আসছে এদিকে আবু মুসা আশারি মনে মনে চিন্তা করে আরে যে আসে তারাই তো জান্নাতের ঘোষণা দেয় তো আমি তো আজকে গেটম্যান আমাকে তো দিবে না কিন্তু আমরা দুই ভাই একসাথে ইসলাম গ্রহণ করছি এই মুহূর্তে যদি আমার ভাইটা আসতো আমার ভাইও জান্নাতি হতো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ এটা নতুন কিছু না এটা সাহাবীদের যুগ থেকে জোরে বলেন না সুবহানাল্লাহ এক ভাই আর এক ভাইয়ের জন্য নিজের জীবনটাকে অনেক সময় কুরবান করে দেয় এটা সাহাবীদের থেকে এসেছে আবু মুসা বলেন আমি তো পারলাম না আমার ভাইটা যদি এই মুহূর্তে আসতো সেও জান্নাতি হতো জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু তার ভাই তো আসে নাই ওসমান আসছে আসার পরে বলে আমি ভিতরে যেতে চাই রাসূল নাকি এখানে আছে শুনেছি আবু বকর ওমরও উঠছে এত সুন্দর একটা জামাত আমি কেন ত্যাগ করব বলে অনুমতি নাই অনুমতি লাগবে যাও নিয়ে আসো অনুমতি নিয়ে আসলেন অনুমতি দেওয়ার সময় পয়গম্বর মুস্কি মুস্কি হেসে বললেন বলে আবু মুসা আমার উসমান আমার জান্নাতের বন্ধু আমার জান্নাতের সাথী বলে দাও আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন হযরত উসমান আসলেন
ডান পাশে আবু বকর বাম পাশে ওমর সিট তো খালি নাই হযরত ওসমান আল্লাহর পয়গম্বরের ইশারায় একটু ঘুরে সুজা সুজি কুয়ার ওই পারে গিয়ে বসলেন তার মানে হলো রাসূল বুঝাইলেন ইন্তেকালের পর আমার ডান পাশে আবু বকরের কবর বাম পাশে হযরত ওমরের কবর আর একটু দূরে জান্নাতুল বাকীতে 10000 সাহাবীকে নিয়ে হযরত ওসমান থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ যেই জান্নাতুল বাকীতে হাজী সাহেবরা হজ করে আপনারা জিয়ারত করে এসেছেন ওই জান্নাতুল বাকী কি জান্নাতুল বাকী কি কবরস্থান জানেন ওখানে আম্মা জান ফাতেমাতুজ জোহরা আছেন পাশাপাশি উসমান আছেন 10000 সাহাবী কমপক্ষে ওখানে শাইত জোরে বলেন সুবহানাল্লাহ যেই সাহাবীরা রাসূলকে দেখে জান্নাতি হয়ে গেছে এই সাহাবীদের লাশ ওখানে কমপক্ষে 10000 ওই জায়গায় যারা জিয়ারত করছেন আর ওখানে যারা একটু আনাগোনা করে আসছেন আপনাদের নসিবটাও বড় ভালো জোরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলা বলেছেন ক্রয় বিক্রয় করতে যদি মনে চায় আমি আল্লাহর সাথে ব্যবসা করো আমি আল্লাহর সাথে তিন কোয়ালিটির মাধ্যমে তিন বিষয়ের মাধ্যমে সমন্বয় আমি আল্লাহর সাথে তুমি জিহাদ করবে এক নম্বর আল্লাহ বলেন আমার উপরে ঈমান দুই নম্বর রাসূলের উপরে ঈমান তিন নম্বর তোমার জান মাল খরচ করে আমার রাস্তায় জিহাদ করা এখন এই জিহাদ করা মসজিদে দান করার মাধ্যমে হতে পারে মাদ্রাসায় দান করার মাধ্যমে হতে পারে কাসেমুল ইতিমখানায় এক বস্তা চাউল দেওয়ার মাধ্যমে হতে পারে একজন ব্যক্তিকে পাঞ্জাবি করে করা বা পাঞ্জাবি বানিয়ে দেওয়ার মাধ্যমে হতে পারে ভিক্ষুককে টাকা দেওয়ার মাধ্যমে হতে পারে যে কোনো বিষয়ের মাধ্যমে হতে পারে আল্লাহ বলেন জান এবং মাল খরচ করে জিহাদ করা এই তিন বিষয়ের সমন্বয় তুমি যদি আমার সাথে জিহাদ করতে পারো আমার সাথে যদি ব্যবসা করতে পারো তাহলে তোমাকে চারটি লাভ দিব এক নম্বরে জাহান্নামের আযাব কমিয়ে দিব দুই নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তোমাকে মাফ করে দিব তিন নম্বরে এমন একটা জান্নাত যে জান্নাত নহরের উপরে ভাসমান থাকবে ওই জান্নাত দান করব আর চার নম্বরে আমি আল্লাহ তোমাকে একটা স্থায়ী বাড়ি দান করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বয়ানগুলি বুঝে আল্লাহর সাথে ব্যবসা করা তথা আল্লাহর নিকটে আল্লাহর কাছাকাছি থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ